আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এক দেশে নেত্রকোনা নামক একটা শহর ছিল, আর সেই শহরে একটা বাড়ির কাজ হচ্ছিল। আর সেখানে কাজ হওয়ার সময় প্রায় সময় চিৎকার চেঁচামেচি হতো, এমনকি প্রত্যেক দিন এই বাড়ির কাজ করার সময় একটা না একটা দুর্ঘটনা হয়ে যেত। আর এই মস্ত বড় বাড়িটার মালিক ছিল একটা কুকুর, আর তার নাম ছিল বুলডগ। এমনকি সেই বুলডগ এই বাড়ির পাশে থেকে বাড়ি থেকে ভালো করে পাহারা দিচ্ছে যে কাজগুলা কি ঠিকঠাক মতো হচ্ছে না কাদের শ্রমিকরা ফাঁকি দিচ্ছে। তাই বুলডগ তার গ্রামের বাড়ি থেকে তার ছোট্ট বাড়িটাও তার সাথে করে নিয়ে আসে এখানে থাকা খাওয়া আর ঘুমানোর জন্য। এখন সে ঘর থেকে বের হয়ে একটু দেখবে যে বাইরে আসলে ঘরের কাজগুলা কি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আর এভাবে সে সারাক্ষণ তার বাড়িটা পাহারা দেয় আর শ্রমিকদেরকে দেখে যে কাজে ফাঁকি দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে নাকি। এই এই তোরা কাজ করবি ভালো কথা, কিন্তু এত চিৎকার করার কি দরকার রে বাবা? আমি তোদেরকে পাহারা দিয়ে দিয়ে মাঝে মধ্যে একটু ঘুমাতে যাই, আর তোদের চিৎকারের জন্য আমার ঘুমটাই ভেঙে যায়। আর দূর চায় একটা বাড়ি বানানোর জন্য কি শ্রমিক নিয়ে আসলাম রে বাবা, ওরা সারাক্ষণ শুধু একের পর এক চিৎকার করে যায় করে যায় করে যায়। এভাবে কি আর একটু ঘুমানো যায় না, একটু বিশ্রাম করা যায়? যাক গা, অনেক তো দেখলাম, এইবার মনে হচ্ছে আমার প্রচুর ঘুম পাচ্ছে। এইবার মনে হচ্ছে শ্রমিকদের চিৎকার একটু কম হচ্ছে, এবার একটু নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নেওয়া যাক, আর ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্রাম নেওয়া যাক। আহা, কি শান্তির ঘুম রে বাবা, যতই ঘুমাই ততই শান্তি পায়। ওই বিনাশটা হয়েছে তো, আমরা কাজ করার সময় দুর্ঘটনার সাথে চার ঘটনা হয়ে গেছে। ওরে বাবা, অ্যাম্বুলেন্স, হ্যালো হ্যালো অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি আসো, আমগুলো হসপিটালে নিতে হইব, হসপিটালে শুয়ে শুয়ে বালা বড়া খাইতে হইব। অ্যাম্বুলেন্স, হ্যালো হ্যালো, আমার হাতে এতগুলো পেরেক ডুটে গেছে, এখন অ্যাম্বুলেন্স কোথায় আছে? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আইতাছে না কেন? আই হাই, আমার আঙ্গুরটা জলে পুরো লাল হয়ে গেল রে বাবা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স না আনলে হাসপাতালে না গেলে বসে বসে খাবো কি করে? এই যে দেখুন না, এমনকি আমার পিছনটা ফুটো হয়ে কতগুলো প্যারেক ঢুকে গেছে। আরে বাবা, ওরে বাবা, আঙ্গুর পায়ে লোহা ডাবছে, কে কোথায় আছো? আসো না গো, আমগরে হাসপাতালে নাও না। ওরে খাইছে রে, আমার এই শ্রমিকদের কি হয়েছে রে? এই দুই দিন পর পর ওরা কি ঘটনা ঘটায়, আর হাসপাতালে যায় আর হাসপাতালে শুয়ে শুয়ে শুধু বালা বুড়া খায়। এদেরকে বালা বুড়া খাওয়াইতে খাওয়াইতে আমার দুইটা ঘরের টাকা থেকে একটা ঘরের টাকা এদের পিছনে চলে গেছে, এখন একটা ঘরের টাকা বাকি আছে। এটাও দেখছি ওরা খাওয়ার ব্যবস্থা করতেছে নাকি। আরে আমি কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না রে বাবা। আইছে তাও আবার নাকি ভুয়া হাসপাতাল থেকে আইছে। আরে বাবা, কি হচ্ছে কিছুই তো বুঝতাছি না। এই যে কর্মচারীর মেন সর্দার, আপনার পিছনে এতগুলো লোহা, মনে হচ্ছে তো আপনার পিছনে বিঁধে নাই, এগুলা প্যান্টের উপরে, কিছুই তো বুঝতাছি না। আই কপার সাহেব, আপনারা তো বোঝার দরকার নাই, ঠিক আছে? আপনাকে কি বলছি শুনুন, আপনি এখানে এই কাজগুলা কমপ্লিট করাই লেন, ঠিক আছে? আর আমগুর বেতনগুলা মাস শেষে বাড়িতে পাঠাইয়া দেন, ঠিক আছে? তবে হ্যাঁ, হাসপাতালে তো যাচ্ছে, সেখানে বালাবুড়া খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দেন, যেমন আপেল, কমলা, বেদনা যা আছে সবকিছু দিয়ে আসবেন। আমরা সেখানে শুয়ে শুয়ে বসে বসে এগুলা খাবো আর মোটা তাজা হবো। আর শুনে রাখেন, যদি এগুলা হাসপাতালে না পাঠান তাহলে তো বুঝতেই পারছেন আপনাকে কি করবো। আপনার সব টাকা পয়সা নিয়ে আপনাকে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেবো, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, কি বলছে? আমি কি বাড়ির কর্মচারী না বাড়ির মালিক? আমি তো এখন কিছু বুঝতাছি না রে বাবা, আমার মাথায় হেলমেট দড়িয়ে দিল। ঠিক আছে, এখন যদি এদের কথা আমি না মানি তাহলে দৌড়ে আমাকে পিটানো শুরু করতে পারে। যাক বাবা, এরা হাসপাতালে যাক আগে এখান থেকে,
ওরে আবার আমার নাকে ধাক্কা দিচ্ছে কেন? হাসপাতালে আমাদের বালা বড়া খাওয়ার ব্যবস্থা না করলে আপনার নাকটা গেছেন করে খেতে পেলবো, কারণ আপনার কাজ করতে গিয়েই আমাদের এই অবস্থা। কথাটা মনে রেখে দেন। এই তাড়াতাড়ি আপেল কমলা বেদনা যা যা সবকে তো হাসপাতালে পাঠিয়ে দেন। অমর জ্বালা, আর তো লাগতেছে না বালা, সবকিছু দিন দুপুরে কেমন জানি দেখা যাচ্ছে কালা কালা। জ্বালা জ্বালা দুনিয়ার জ্বালা, হই জ্বালা জ্বালা দুনিয়ার জ্বালা, ঘর মালিকের এহন জ্বালা, কেমন কইরা কর্মচারী ঘর মালিক চালা। ওই জেরি, আজকে তোর জীবন আমি করে ছেড়ে দেবো তেরি বেরি, কারণ তুই আমার মালিকের সাথে বলেছিস আমি হিঁদুর চুরি করি, আর এই জন্য মালিক আমাকে পিটিয়ে তক্তা করছে। এই ধরব, ইয়াহু, হায় হায়, আমি তো পাইপের ভিতর আটকা পড়ে গেছি রে বাবা, এখন আমাকে একা বের কে বের করবে, মাথাটাও মনে হয় ঘুরছে। আরে টম পাইপের ভিতর কি করছে? মনে হয় আটকা পড়েছে পাইপের ভিতর কিছু চুরি করতে গিয়ে। ল্যাস টেনে বের করি, এ মারোর টান, হেইয়ো, আরো জোরে যা, বের করতে পেরেছি। বাবারে বাবারে বাবা, মাথাটা ভন ভন করে ঘুরছে। হেই টম শুনো, এখন দারুণ অফার চলছে, তুমি তো মায়ের খাওয়ার অফারে আছো তাই তো? তাই জেরি পিছে দৌড়াচ্ছ আর শুধু শুধু মায়ের খাচ্ছ, আর আজ থেকে তোমার সেই মায়ের খেতে হবে না। তুমি অফার গ্রহণ করো আমার অফার, আর আমারটা হচ্ছে এই যে ঘর দেখতে পাচ্ছ, এই ঘরে তুমি কাজ করবে। ঠিক আছে বড়ক, আমি তোমার ঘরে কাজ করব সেটা না হয় বুঝলাম, কিন্তু কাজের বিনিময়ে আমি কি পাবো? আরে বুকা, কাজের বিনিময়ে তুমি অনেক টাকা পাবে, টাকা, আর সেই টাকা দিয়ে তুমি আইসক্রিম খেতে পারবে, চকলেট খেতে পারবে, যা মন চাই তাই তুমি করতে পারবে। ঠিক আছে বুড়ক, তাহলে আমি তোমার কথা মতো কাজ করতে রাজি আছি, কারণ ওই টাকা দিয়ে আমি আইসক্রিম খাবো, মজার মজার চকলেট আইসক্রিম। তবে কাজ করার জন্য আমার একটা ছোট ছোট কয়েকটা শর্ত আছে, আর সেই শর্ত থেকে একটা শর্ত হলো, আমার এখানে কাজ করার সময় তোমার যদি অনেক বেশি কষ্ট হয় তাহলে তুমি কাজ ফেলে চলে যেতে পারবে না, যদি চলে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমার হাত পা কেটে ফেলা হবে, কথাটা মনে থাকে যেন। শর্ত নাম্বার টু, আমার এখানে তুমি ভাব ধরে আমার কাছ থেকে ভালা বড়া খাওয়ার জন্য আবদার করতে পারবে না, বুঝলে? ওরে আমি টাকা কামাবো, সেই টাকা দিয়ে বস্তু খাবো, কি মজা! ওরে বাবা, আমার মাথায় হ্যামলেটটা এত জোরে কেন দিল! যাই হোক, এগুলা কি দিচ্ছে আবার? এ, আমাদেরকে ডিল দিয়ে দিচ্ছে নাকি? ওরে গিয়া ফিরে, এই রেস্টেস আমার মাথায় এভাবে ডিল দিয়ে কেন দিল! মাথায় ডুস খেয়ে রেসার, মনে হচ্ছে 32টা দাঁত ভেঙে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। বাবারে বাবারে বাবা, কাজের আগে কি মাইতেই না খাইছি রে বাবা! যাক বাবা, আমার প্রচুর কাজ করতে হবে, আর কাজ করে টাকা অর্জন করতে হবে, আর সেই টাকা দিয়ে মজার মজার খাবার খেতে হবে। আহা, কাজ শেষে আমি অনেক টাকা পাবো। যাক, নাট বল্টু ডিল দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমাকে তো বলা হয়েছিল নাট বল্টু টাইট দেওয়ার জন্য, তাহলে আমি এগুলো ডিল করলাম কেন? যাক, এগুলো নিয়ে এত টেনশন করার কোনো দরকার নাই, বুলডগ বলেছে টাইট দিতে আর আমি নাট বল্টু ডিল করেছি। কি ব্যাপার, মনে হচ্ছে এখানে আমি কাউকে দেখতে পেলাম। ওরে 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 ওরে, এ তো মনে হচ্ছে জেরি রে। কিন্তু জেরি এখানে কি করছে? মনে হচ্ছে জেরি এখানে নাক ডেকে ঘুমাচ্ছে। ওরে শয়তান, আজকে তোর জন্য আমার কাজ করতে হচ্ছে আর তুই এখানে আরাম করে ঘুমাচ্ছিস তাই না? দাঁড়া, তোর ঘুমের বারোটা বাজানোর ব্যবস্থা করছি। আসলে এখানে সবকিছু হচ্ছে লোহা, আর লোহাতে বাড়ি দিলে একটা কম্পন সৃষ্টি হয় আর তা থেকে একটা কাঁপন সৃষ্টি হয়। এখন আমি দিলাম ভাই, ইয়াহু, এখন একটা কম্পন সৃষ্টি হয়েছে, আর কম্পনের কারণে এই লোহাগুলো কাঁপছে, আর লোহা কাঁপার কারণে জেরি এখান থেকে পড়ে যাবে, আর জেরি এখান থেকে পড়ে গেলে কে তাকে ফেলছে কার উপর দোষারোপ করতে পারবে না, আর এইদিকে আমি বেঁচে যাব আর আমার উশলো হয়ে যাবে। আরে কি ব্যাপার, এই ঘুমের মধ্যে মনে হচ্ছে কম্পন হচ্ছে, আর আমার কিছুই তো বুঝতে আসে না, ঘুম থেকে একটু জাগ্রত হয়ে দেখি তো আসলে ব্যাপারটা কি। সর্বনাশ, বেরাস্তা করছে দু, আমি তো এখান থেকে পড়ে গেছি। হায় হায়, এইবার আমার কি হবে? ভয়ে এখান থেকে মাটিতে পড়লে আমার তো সব হাড় মাংস আলাদা হয়ে যাবে রে বাবা। ওরে মা, আমাকে এখান থেকে কে ফেললো কিছুই বুঝতে আসে না। যাক, রশিটাকে ধরেছি, কিন্তু মনে হচ্ছে রশিটাকে ধরে বেশিক্ষণ আসলে আমার বাড়ির কাজ বলে কথা, তাই সকাল থেকে এই কাজটাকে আমি সুন্দর করে তেলতালা করেছি, এটাতে এখন একটা মশাকেও আমি বসতে দেব না। হ্যাঁ, আমার হাতের কাজ বলে কথা, নষ্ট হতে তো জীবনেও আমি দেব না। আসলে আমার কাজটা অনেক সুন্দর হয়েছে, দেখতে একেবারে তেলতালা। ওরে রশি বসা, আমার হাত জড়িয়ে গেল রে বাবা,
গেছে আমার এই তেলতলা ডালায়ের মধ্যে আমার কি পড়ছে হায় হায় আমার ডালায় দিয়ে আমাকে একেবারে ডালায় মার্কা বুড়লোক বানিয়ে দিছে রে বাবা কার এত বড় সাহস আমাকে ডালায় দিয়ে একেবারে মাখন বানিয়ে দিয়েছে আমি তো তাকে ছাড়বো না আমার অবস্থা তো খারাপ করেছে করেছে আর সকাল থেকে এই পর্যন্ত আমি একটা তেলতলা ডালায় করেছি আর ডালায়টা তো 12 দোকানে 24টা বাজিয়ে দিয়েছে কার এত বড় সাহস তাড়াতাড়ি ডালায়ের ভিতর হাত দিয়ে এটাকে আমার একরি বের করতে হচ্ছে ওই বদমাইশ বের হ বইতেছি এখান থেকে বের হ বের হ এ পাইছি পাইছি লেস কি রে এ তো মনে হচ্ছে ঝেরি পুসকে দো তুই আমার ডালায় নষ্ট করেছিস তোকে তো ছাড়বই কিন্তু কোথায় ছাড়বো চাইনা যেখানে তোকে মানে ইঁদুরগুলা বাদি করে কে ফেলে সেই চাইনা তোকে পাঠালে তোকে বাদি করে কে ফেলবে আর আমার ডালায় নষ্ট করার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে এবার যা তোকে এক ড্রিল দিয়ে একেবারে উগান্ডা চাইনা পাঠিয়ে দিলাম ওয়ান টু থ্রি দিয়েছি এক ড্রিল আমার চিন্তা বাদ দাও আর তুমি তোমার চিন্তা করো এখন তুমি যেখানে দাঁড়িয়েছো
দশতলা প্লাটের মালিক আর আমি প্লাটের মালিক আমি যদি এখন বাজার থেকে স্পেশাল কফি এনে না খাই তাহলে মান সম্মানের আমার হানি হয় আর এই জন্য বাজার থেকে স্পেশাল 5000 টাকার খরচ করে কফি নিয়ে আসছি আর এই কি ব্যাপার এটা কি বললো সেটা না হয় বুঝলাম কফিটা খাবো বসে তার আগে এমন হচ্ছে কেন যাক কোনো টেনশন নাই একটু উপরের দিকে দেখি তো ওরে গেছি রে এগুলো কি হচ্ছে বাবারে বাবা অল্পের জন্য বেঁচে গেলাম দেখি তো এইদিকে ওরে সর্বনাশ আরেকটা সর্বনাশ এই লোহার টুকরাগুলো যদি আমার উপরে পড়তো তাহলে আমার হাড় মাংস সব আলাদা হয়ে যেত আমি মাটির 500 ফুট নিচে কুঁতে যেতাম বাবারে বাবারে বাবা ভয় আমার শরীরটা কাঁপছে যাক আমার কফিটা অবশ্য ঠিকঠাক আছে এবার একটু কফি খাওয়া যাক ফু ফু কফিটা ওরে গেছি রে আমার কফি কি হলো রে ওরে আপাগো আমার মাথাটা মনে হচ্ছে ভাঙিয়া গেল গো আমি শেষ ও আবার লোহার এই মাথার মুকুটটা পড়লো আমার পিছনে গো আমার 5000 টাকা দামের স্পেশাল কফিটা নষ্ট করেছিস টম তাহলে তো আজকে বন্ধ করব আমি তোর ধপ এই টমের বাচ্চা তোর কত বড় সাহস আমি বাজার থেকে 5000 টাকা দামে কফি নিয়ে আসছি খাওয়ার জন্য আর সে কফি নষ্ট করেছিস সাথে আমারও 12টা বাজিয়ে দিয়েছিস আজকে তো তোর কবর আছে রে আরে বাবা অল্প যেন বুলডগের হাত থেকে বেঁচে গেলাম কিন্তু পস্তিয়ে দূর তোমাকে তো ছাড়বো না এবার ব্যালসাটা পাইছি এবার ব্যালসা দিয়ে তোমাকে পিটিয়ে তক্তা করবো এই যা ইঁদুরটা অল্পের জন্য বেঁচে গেল দাঁড়া কে বাবা একটু আগে না দেখলাম টম বুলডগের হাতে মার খাইতেছে এখন আবার টম এসে আমাকে পিটানো শুরু করছে ব্যাপারটা কেমন যেন উল্টা পাল্টা হয়ে গেছে কিন্তু কিছু দিকে পালাতে পারছে না যেদিকে পায় সেদিকে টম আমাকে পিটিয়ে তক্তা করে দিয়ে যায় কিরে এই মাত্র টমকে পিটিয়ে আমি চাললাম আর এখন টম কাজ ফাঁকি দিয়ে জেরিকে দৌড়াচ্ছে ব্যাপারটা একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে না টমকে তো এত সহজে ছাড়া যাচ্ছে না টমকে তো শাস্তি আমার করতেই হচ্ছে সেটা না হয় বুঝলাম কিন্তু এখন কি করছে জেরি আমার মাথা থেকে চলে গেছে বুঝলাম কিন্তু এটা কি হলো টম তো আমার মাথায় বাড়ি দিয়ে আলো বাতকা করলো এরে আমি কি জেরিকে বাড়ি দিয়েছি নাকি দেখি তো মনে হচ্ছে তো আমার ব্যবসাটা একেবারে চ্যাপ্টা হয়ে গেছে কিন্তু এই মাথাটা কেমন জানি বুলডগের মাথার মতো লাগতেছে না এই চ্যাপ্টাটা দেখে মনে হচ্ছে বুলডগের মাথা চ্যাপ্টা হয়েছে সর্বনাশ এইবার তো আমার কপালে খারাপ আছে রে বাবা এইবার না জানি এইবার কি হবে টমের বাচ্চা তোরে তো আমি কাইছি রে তোর কত বড় সাহস এই টমের বাচ্চা পালাচ্ছিস কোথায় দাঁড়া কইতাছি ওরে বাবা বাচ্চা থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে আজকে এখান থেকে পালাই ওরে লেজ টানছে মনে হচ্ছে পালানোর সুযোগ নাই হায় হায় পিটানো শুরু করে দিছে ওরে বাবা রে ওরে নানা রে ওরে কালো রে আমারে পিটাইয়া তো একটা করলো রে ওরে বাবা রে আমার দিল দিয়ে কোথায় ফেলে দিল ও ও ও ও আমি দিলকে কোথায় যাচ্ছি রে বাবা ও টম টম তোর বন্ধ হবে আজকে টম ওরে বাবা রে বাবা রে বাবা এখন তো আমার চাক্কা হয়ে গেছি রে বাবা চাক্কা হয়ে আমি কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি সামনে মনে হচ্ছে মহা বিপদ এবার আমার থামতে হবে ও এইবার একটু বিশ্রাম করে নেই এ রে বিপদ তো আমার মাথার উপরে ছিল রে বাপরে বাপ অল্পের জন্য বেঁচে গেলাম এখানে থাকা একদম নিরাপদ না এখান থেকে যত দ্রুত সম্ভব পিছনে কেটে পড়তে হবে বাপরে বাপ কি ব্যাপার মনে হচ্ছে আমার উপরে একটা লাল পোশাক পড়েছে এই পোশাকটা তো মনে হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবের পোশাক ইঞ্জিনিয়ারের পোশাক আমার উপরে পড়লো কেন আরে পোশাকটা এখন বের করতে পারছি না তো যাক বাবা পোশাকটা বের করতে পেরেছি এই পোশাকটা দেখে তো আমার মাথায় একটা আইডিয়া আসছে আচ্ছা বুলডগকে তো লাল জিনিস দেখিয়ে ভয় দেখানো যায় বুলডগ তো লাল জিনিস দেখলে সেটাকে ধরতে চায় তাহলে তো এইবার বুলডগের কবর আছে বুলডগ এইবার আসো তোমাকে ওই প্রেসার মেশিনের নিচে নেব আমি একটা কৌশলে এইবার আমি এমন একটা ভাব নেব আমার ভাব দেখে ওরা পিটকে যাবে কি ব্যাপার দেখে তো মনে হচ্ছে এটা টম কিন্তু টম বড়লোকের ভাব নিল কি করে এই বড়লোকের পোশাক ধরল কি করে সেটা না হয় বুঝলাম কিন্তু টমের হাতে লাল পোশাক কেন আমি তো লাল পোশাক দেখলে আমার মাথা গরম হয়ে যায় তাহলে তো এইবার টমকে সহ ওই লাল পোশাকের 12টা বাজাতে হবে এই যে ভুলক দেখো আমার হাতে একটা লাল পোশাক পারলে তুমি এই লাল পোশাকটাকে একটা গুতা দিয়ে দেখাও দেখি আমি জানি তুমি আসবে লাল পোশাকে গুতা দেওয়ার জন্য আসো ওরে টম তুই লাল পোশাক আমাকে দেখাচ্ছিস এইবার তো আমার মাথা গরম হয়ে গেছে এইবার যে আমি তোরে কি করব সেটা তো আমি নিজেও জানি না রে টম
আজকে বন্ধ করে দেব টম, আমি তোর দম। এই লাল পোশাকে গুঁতা দিয়ে আমি একেবারে ছিঁড়ে ফেলবো, কারণ লাল পোশাক দেখলে আমার মাথা গরম হয়ে যায়। টম রে টম রে টম, এইবার তুই শেষ। লাল পোশাক তো চিরবই চিরবো, তার সাথে আমি তোকে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলবো। ওয়ান টু থ্রি, আমি আসছি। আমি আসছি আর তুমি আসো, আমি তো সেটাই চাই। এইবার তোমাকে বোকা বানাতে বানাতে প্রেসার মেশিনের নিচে নিতে হবে আমার। এবার মিস্টেক, এইবার আসো, এইবার তোমাকে প্রেসার মেশিনের নিচে আমার বোকা বানাতে হবে। প্রেসার মেশিনটা এখন নিচে আসবে, আসো আসো আসো, কাজ হয়ে গেছে। ওরে আব্বারে, গেছি রে প্রেসার মেশিনের নিচে পড়ে আমি একেবারে চ্যাপ্টা হয়ে গেছি। টমের বাচ্চা, তুই আমারে বোকা বানাইয়া প্রেসার মেশিনের তলে ফালাইয়া একেবারে দিলি চ্যাপ্টা করিয়া। আমি ছাড়বো না, এবার যদি বাঁচতে পাই কোনো মতে টম, তাহলে বন্ধ করব টম, আমি তোর দম। হ্যাঁ আরে যা যা, আগে তো নিজের জান বাঁচা, তবে এখন আবার কি করতে হবে, ফুসকে ইঁদুরটাকে ধরতে হবে। ফুসকে ইঁদুর, এইবার তোমাকে কে বাঁচাবে? বুলডগটা এখন তার জান নিয়ে টানাটানি করছে, এবার পারলে তুমি তোমাকে বাঁচাও আমার হাত থেকে। একটা কাজ করে দেখা যাক, এই মেশিন থেকে স্টার্ট করে তারপর এখান থেকে যাওয়া যাক। যা, মেশিন স্টার্ট করে চলে গেছে, এবার দেখি কিছু একটা হয় কিনা। ফুসকে ইঁদুর, আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওরে সর্বনাশ, এই মেশিনটা স্টার্ট করে দিল। হায় হায়, এইবার আমি কি করব? ওরে গেছি রে, মেশিন আমাকে কেটে টুকরো টুকরো করে দিল। হায় হায়, এটা কি হয়ে গেল? লাফালাফির মেশিনটা আমার পেটের ভিতর ঢুকে গেল। ওরে, এটা এখন আমাকে কোথায় নিচ্ছে লাফিয়ে লাফিয়ে? এই রে টম, লাফালাফির মেশিন নিয়ে আমার চারপাশে ঘুরছে, মনে হয় এখন মাটি গর্ত হয়ে যাবে। হায় হায়, আমার কিছু হওয়ার আগে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে। যাক বাবা, অল্পের জন্য ভেসে গেলাম। ওরে বাবা রে, আমি এখন কি করব কিছু বুঝতাছি না। এখানে একটা বুলডোজার মেশিন, মনে হচ্ছে বুলডোজার মেশিন থেকে কেটে ফেলতেছি আমি। হায় হায়, আমার লেজ তো এভাবে লাফালাফি করছে, কারণ আমার লেজের মধ্যে ওই লাফালাফি মেশিন। এ রে, এই লাফালাফি মেশিন তো বুলডোজারকে কেটে টুকরো করে একেবারে চার চাকার একটা ছোট গাড়ি বানিয়ে দিয়েছে। হায় হায়, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। বাপরে বাপ, এখন আমি কি করব কিছুই বুঝতাছি না। তাড়াতাড়ি এক জায়গায় থামি। এ ধরেছি, এইবার দেখি কি হয়। আরে বাবা, লাফালাফির মেশিন, এইবার তো অন্তত থাম। হ্যাঁ, বলার সাথে সাথে পেরে গেছি। যাক বাবা, এবার আমি বেঁচে গেছি। কিন্তু এই লাফালাফির মেশিনটা দিয়ে আমার মাথায় দারুণ একটা আইডিয়া আসছে। কি আইডিয়া জানেন? আমি যদি মেশিনটার উপরে উঠি, তাহলে আমার পায়ে দৌড়াতে হবে না, এই মেশিনটা আমাকে সামনে নিয়ে যাবে। তার মানে, ও দারুণ জিনিস পেয়ে গেছি। যে জিনিস আমার ক্ষতি করলো, সেই জিনিস এখন আমার উপকার করবে। বুড়োরা জেরি, এক মিনিট অপেক্ষা করো, আমি আসছি তাড়াতাড়ি। জেরি, বাপসাপ কিন্তু মোটেও ভালো টেকছে না। হায় হায়, এইবার তাড়াতাড়ি দৌড়ের উপর থাকতে হবে, তা না হলে আমাদের আর রেহাই নাই। তোমাদের তো এমনিও রেহাই নাই, আজকে তোমাদের কবর আছে। ওরে টমের তো মাথা নষ্ট হয়ে গেছে, এই মেশিন নিয়ে আসছে আমাদের দিকে। এইবার যদি মেশিন আমাদের উপর উঠে, তাহলে তো আমাদের কবর আছে। আরে বলো, ভয় পাচ্ছ কেন? তুমি দৌড়ের উপর থাকো, দৌড়ের উপর। দেখছো না, আমি তোমার উপরে দৌড়ের উপর আছি। দেখো, আমি যেভাবে তোমার উপর দৌড়াচ্ছি, তুমি ঠিক এভাবে দৌড়াও, তাহলে টম কেন? তোমার দাদা এসে আমাদেরকে ধরতে পারবে না। আরে জেরি, বুঝতেছো না কেন? টম যদি ধরতে পারে, আমাদের জীবন করে দেবে তেরি বেরি। তাড়াতাড়ি কিছু একটা করি, কি দেখাচ্ছ এখানে? এবার টম একা দিয়ে আসবে, তারপর টম ভর্তা হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। ওই বুলডগার জেরি, দাঁড়া কইতাছি, আজকে ওরে গেছি রে, আমার লেজটা বুঝি গেল রে। বাপরে বাপ, লেজের মধ্যে এটা কি পড়লো? প্রেসার মেশিন পরে একেবারে আমার লাফালাফির মেশিনটা নষ্ট করে দিল। এই যা, মেশিনটা নষ্ট হয়েছে তো ভালো হয়েছে, কিন্তু লেজের মনে হচ্ছে 12 দোকানে 26টা বেজে গেছে। ধর চাই, 12 দোকানে 24টা বেজে গেছে, এবার কি হবে? ওয়ান টু ওয়ান টু ওয়ান টু থ্রি, এবার টমকে পেয়েছি। এই বিলাইয়ের বাচ্চা বিলাই, এইবার আয় তোরে একটু কিলাই। তোর কত বড় সাহস, এতক্ষণ আমাদের সাথে পাঙ্গা নিয়েছিলে, কি ব্যাপার? আবার কি দেখছে ওইদিকে? আরে বুলডগ আমাকে মারবে পরে, আগে দেখো ওইখানে কত মজার মজার খাবার দেখা যাচ্ছে, চিকেন, বার্গার, কেক। কিন্তু মনে হচ্ছে অনেকগুলো লোক কোত্থেকে এসে এগুলা কি চোখের পলকে খেয়ে ফেলছে নাকি? হায় হায়, এতগুলো লোক কোত্থেকে দৌড়ে এসে এখানে যাচ্ছিল, সবকে একেবারে সাফ করে দিয়েছে। দেখি তো কাছে গিয়ে কিছু একটা পাই কিনা। হায় হায়, এখানে কিছু নাই, একটু চিটা পাতা পরে আছে, এছাড়া কিছু দেখা যাচ্ছে না। আমি আইসি টমকে মারতে, আর টম এখানে এসে খাবার খাইতে,
এই যে টম শুনো, তোমার খাবার খাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আসো, আমি তোমাকে খাবারের বদলে একটু পিটাই, কারণ তোমাকে তো না পিটালে হচ্ছে না। তুমি সকাল থেকে যা শুরু করছো এখন তো তোমার প্রাপ্য হয়েছে পিটানো, মানে কাজ করার নামে তুমি অকাজ করছো, আর অকাজ করার কারণে তোমাকে টাকার বদলে দেওয়া হবে পিটান পিটান, মানে বুঝতে পারছো? আজকে তোমাকে পিটিয়ে তক্তা করব। টমের বাচ্চা রে, আমার কাজ করিস নাই কেন রে? আজকে তো তোরে খাইছি রে। ওরে বাবা রে, এইবার তো বুলডগ আমাকে ধরতে পারলে আমার কবর আছে রে। হায় হায়, আমি আর এই বাড়িতে না, এই বাড়ি তো দূরের কথা,